তুমি এমন একখানে কথা বলে আমি হাসবো না কাঁদবো ভেবে পাই না। ওরে ঈশ্বরের তোর কাকার উপরে ভরসা। বাড়ি থেকে বউ চলে গেছে, এই অপবাদটা আমি আর দ্বিতীয়বারের জন্য নিতে চাই না। ওদের সঙ্গে মতভেদ হচ্ছে হোক, তোমার জামাই যেদিন বলবে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও সেদিন চলে যাও। আমি চলে গেছি, এই কথাটা বলার সুযোগ আমি ওকে বারবার দেব। হ্যাঁ, কিন্তু তোকে তো কত অসম্মানের মধ্যে ওখানে থাকতে হয় রে মা। তুমিও তো কত কষ্ট করে এখানে আছো, তার বুঝি কোনো দাম নেই। এই আমি আমার মেয়ের কাজে এসেছি, আমাতে আর মেয়েতে মিলে এখানে একটা কাজ করছি। দেখিস না তুই, এই হোটেল না একদিন পৃথিবীর সেরা হোটেল হবে। কি হলো, হাসছিস যে? তুমি যেরকম কথা বলছো পৃথিবীর নাকি সেরা হোটেল হবে, কি করে হবে? করবো দেখে নিস একদিন, ঠিক করবো। চুপ করো তো, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, হোটেল করছি। আজকে টাকা নেই, পয়সা নেই, কালকে টাকা পয়সা আসতে কত থেকে আসবে? আকাশ থেকে পড়বে না ভুঁই থেকে উঠবে? কে আকাশ থেকে পড়ুক আর ভুঁই থেকে উঠুক, টাকা ঠিক আছে, ঈশ্বর চাইলে সব হয়। হ্যাঁ, ঈশ্বরের চাইতে বয়ে গেছে, ঈশ্বর হঠাৎ হঠাৎ করে চাইবে কেন? আরে চাইবেন চাইবেন, নিশ্চয়ই চাইবেন। ঈশ্বর খুব ভালো করেই বোঝেন এই পৃথিবীতে কে কাজ করতে এসছে আর কে কাজ করতে আসেনি। তো কাকা আছে না, ওরে ঈশ্বরের তোর কাকার উপরে ভরসা আছে। সবচেয়ে ঈশ্বর আমার কাকাকে নাকি হেল্প করবে, কি না ভাইজি হোটেল চালাবে বলে। তুমি এমন একখানে কথা বলে আমি হাসবো না কাঁদবো ভেবে পাই না। তোকে কিচ্ছু বুঝতে হবে, যার ভাবনা তিনি যোগাবেন। হ্যাঁ, তিনি যোগাবেন, এই তো যোগাচ্ছেন, দেখতেই তো পাচ্ছ, একটাও খদ্দের নেই। হ্যাঁ তা বলেছিস বটে, কিন্তু আমার মনে হচ্ছে জানিস তো এর মধ্যে কোনো রহস্য আছে। হ্যাঁ, আর এই রহস্যটা আমাকে ভেদ করতেই হবে। কিন্তু জানিস এককালে আমি এসব রহস্য উপন্যাস ডিটেকটিভ পড়তেও লিখেছি, বিদেশ এখানে নয়। আবার মনে মনে তো লিখেছি এ জন্মে না হোক পরের জন্মে আমার এই বইগুলো বেস্ট সেলার হবে। আজকে তো তোর মনটা খারাপ রে মা, এর মধ্যে তুই হাসছিস। মন আর কিসের জন্য খারাপ হবে কাকু? না এই যে একটা বিক্রি বাটা কিছু নেই, কোনো খদ্দের নেই, রোজ কি বিক্রি হবে? আমার মাথা দিব্যি কেউ দিয়েছে। তবে হ্যাঁ একটা জিনিস সত্যি, দোকান যবে থেকে খুলেছি কোনোদিনও খালি যায়নি, আজকেই একটা অদ্ভুত হলো। সেটাই তোমার সেটাই, আমারও তো খুব খারাপ লাগছে। এখন আমার কি মনে হচ্ছে জানিস মা, আমি বোধ হয় খুব অপয়া। কি আজ বাজে কথা বলছো বলো তো, এইসব কথাগুলো কবে থেকে শিখলি? বুড়ো বয়সে ভীমরতি এইসব কথা বলে তুমি আমাদের মানুষ করেছো? হ্যাঁ, কিন্তু কেন এরকম হলো বল দেখিনি। আরে বাবা, ব্যবসার ব্যাপার কাকু, একদিন আর দিন তো এরকম হতেই পারে, আজকে খালি কালকে দেখলে হয়তো লোকে ভরে গেল। ঠিক আছে, আমি না মেনে নিলাম, কিন্তু তোর ছেলেটা বড্ড লায়ক হয়েছে। সে কি করছে না করছে আমার কিন্তু তার উপরে ঘোরতর সন্দেহ আছে। এটা তুমি ভুল ভাবছো, এক্ষেত্রে কিছু করতে পারো। কি করবে ও? ও চাইতো না আমি হোটেল করি, সেটা আমি করেছি, ও মানতে পারছে না। এখনো চাইছে না ওর বউ এই হোটেলে জড়াক। ওর বউকে তো আর আমরা আসতে দিচ্ছি না, তাহলে ওর কিসের মাথা ব্যথা? হ্যাঁ, আমরা কি করছি না করছি, তাছাড়া যেসব লোকেরা আসে তাদেরকে তো আর ও চেনে না। ওর জন্য লোকে খেতে আসবে না বললেই হলো নাকি?